প্রত্যেকটা শট অনেকটাই ডার্ক বানিয়েছে, এমনি অথরটা ডার্ক আছে বাট বেশ মানে এটা ভিজুয়ালি অনেক ডার্ক বানিয়েছে, শুধু আজকে আমরা একটা বাংলা মুভির টিজার রিয়াকশন নিয়ে এসেছি অথই, যেটা ডাইরেক্ট করছে অর্ণা মুখোপাধ্যায়, কাস্টে আছে অনির্বাণ ভট্টাচার্য, অর্ণা মুখোপাধ্যায়, সোহিনী সরকার, দ্বিতীপ্রিয়া রায়, অর্পণ ঘোষাল, কৌশিক ব্যানার্জি, মিমি দত্ত, সুমিত পাজা। তো দারুণ কাস্ট, SVF থেকে SVF ফ্রন্ট প্রডিউস করছে এটা। তো দেখা যাক কি নিয়ে করেছে, কোনো আইডিয়া নেই, বাট হ্যাঁ সোহিনী আর অনির্বাণের ইনস্টা পেজে কয়েকটা পোস্ট মানে পোস্টার দেখেছিলাম, দেখে নিয়ে মানুষ মানুষকে ভালোবাসে না, তুই মানুষ মানুষকে ঘৃণা করে, না হলে ট্রোল করে, তোমাদের অথই দাদা এখানে অজ্ঞান হয়ে গেছে, প্লিজ সামবডি হেল্প। অনেকটাই ডার্ক বানিয়েছে, এমনি অথরটা ডার্ক আছে বাট বেশ মানে এটা ভিজুয়ালি অনেক ডার্ক বানিয়েছে, শুধু ছোটবেলা থেকেই হেট্রেডটা তৈরি হচ্ছে আস্তে আস্তে, সেটা মানে ওটাই মানে যার ছোটবেলাটা যার এরকম সে বড় হয়ে কিরকম দাঁড়াবে। বাংলায় আই থিঙ্ক কখনো অথেলোটাকে নিয়ে করা হয়নি কাজ, যেটা অনেক জায়গা থেকে আমার মনে হয় বেশি ডেপথ আছে ওটার মধ্যে, অনেক দূরদর্শী কিছু কিছু জায়গায়, কেন কি আমরা রবীন্দ্র নজরুলের কে পড়ে বড় হয়েছি, তো একটা ডেপথ আছে সবকিছুর মধ্যে। আর সেটা যখন যে কোনো বিষয় নেই হোক, সেটা অথেলো হোক, রামায়ণ মহাভারত হোক বা সায়েন্স ফিকশন হোক, আমরা নিজেদের একটা টাচ দিই তার মধ্যে একটা। তো এখানেও ওটা আমার মনে হলো এত ডার্কের পরেও মিউজিক কত সুন্দর, আর আমাদের মধ্যে এত কালচারাল জিনিস আছে না, যে চোখটাকে যে আঁকলো তার মধ্যে স্মাইল করলো, মানে এক একটার মধ্যে দুটো তিনটে মিনিং আপনি নিজেই খুঁজে পেয়ে যাবেন। ওটাই তো একটা কাকতাড়ুয়া, মানে অথই, হ্যাঁ মানে অথেলোর সাথেই যেমন
বিশাল ভারদ্বাজের যে সিরিজটা বানিয়েছে বিশাল ভারদ্বাজ শেক্সপিয়ারের মুভিগুলো নিয়ে, তার যে নামটা সেই নামের অক্ষর দিয়ে হিন্দির নামটাও করেছে, মানে সেটা অথেলোটা ওমকারা হোক, হ্যামলেটটা হায়দার হোক, আর একটা বলো যেটা ইরফান খানের সাথে ছিল, তব্বু ইরফান খান ফার্স্ট যেটা বানিয়েছিল সুন্দর ব্যাপারটা যে আমরা ভুলে যাই না কোথা থেকে নিচ্ছি, এটাও একটা সুন্দর জিনিস। হ্যাঁ, দেখা যাক বাংলার টাচটা দিয়ে অ্যাথলেটাকে কেমন করে রিপ্রেজেন্ট করা যাচ্ছে। এত সুন্দর কাস্ট, টিজারটা বেশ ভালো লাগলো, ট্রেলার নয় এটা টিজার এখনো, আর সোহিনী আছে পিছন দিক থেকে, মানে মানে একটা গোল্ডেন পুরো এ, আর একটা অন্য কালার, মানে আর অসাধারণ, মানে কাকতাড়ুয়ারি যে ব্যাপারটা, বা নিচে আগুন জ্বলছে শুয়ে আছে মনে হচ্ছে, আমি তো এক সেকেন্ডের জন্য বললাম টুম্বাতের মতো উপর আর নিচে কিছু দুটো ওয়ার্ল্ড দেখাবে, তো ভালো। আর অবভিয়াসলি ট্রেলার বের হলে আরো ভালো করে বুঝতে পারবো কেমন ভাবে স্টোরিটাকে সাজিয়েছে, অবভিয়াসলি স্টোরিটা জানি বাট কেমন ভাবে এরা সাজাচ্ছে সেটা দেখতে হবে, কে কোন ক্যারেক্টারটা প্লে করছে আর তারপরে কেমন করে দেখাচ্ছে, হ্যাঁ সেটা আমার জন্য অনেকটাই, মানে ট্রেলারে যতটা বোঝা যাবে দেখবো, আর অবভিয়াসলি এক্সাইটেড বের হলে দেখার চেষ্টা করবো একদমই। আপনারা জানাবেন আপনারা যে দেখে থাকেন কেমন লেগেছে আপনাদের, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব, আর এরকম আর কি ভিডিও একবার রিভিউ করতে পারে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে, বাই বাই।